السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات عمالنا من يهده اللہ فلا مضل له ومن يدلل فلا هادی له واشهد ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهد ان محمدًا عبده ورسوله یا ایوہ الذین آمنون تقل لحق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد شمانی تو دینی باتی منڈولی اللہ رب العالمین پر پرشنسا اور رسول صلی اللہ علیہ وسلم صلی اللہ سلام صلادلام مسجد الحراب مکہ مکاتل مکرمائی کر رہے چھے تیش رجب چد دو شو تی تلیس حجری مطابق چبیس بچیس چبیس رجب চোদ্দোশো তেতাল্লিশ সিজিরি মোতাবেক পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ প্রদান করেছেন সম্মানিত শেখ আবদুল্লাহ ইবনে আউাদ আল জোহানী হাফজাল তালা আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি সাল্লা সালামের পরে বলছেন খুদ্বার বিষয়বস্তু আজকের হচ্ছে ইসরা ও মেয়েরাজ দাবি করিম সাল্লাহ আলী সাল্লামের নৈশ ভ্রমণ বা মেরাজের ঘটনা বলছেন সম্মানিত শেখ হে আল্লাহর বান্দারা আপনারা আল্লাহকে যথাযথ ভয় করুন এবং আল্লাহ রব্বুল আলমিনের মার্জনা হাসিলের জন্য আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালান তার সন্তুষ্টি হাসিলের জন্য যথাসাধ্য চেষ্টা করুন সময় পার হয়ে যাওয়ার আগে এবং যেই সময়গুলি হাতে আছে সেই সময়গুলিকে ভালো কাজে লাগাবার মাধ্যমে আল্লাহ রবুল্লা আলম সন্তুষ্টি অর্জন করুন হে আল্লাহর বান্দা প্রতিটি মমিনের জন্য উচিত হবে মহান আল্লাহ রব্বুল আলমিনের যে মহা কুদরত আল্লাহ রব্বুল যে সর্বশক্তিমান এর উপর যেসব দলিল প্রমাণ রয়েছে এবং এগুলির যে নিদর্শনাবলী রয়েছে সেগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করা যাতে করে মহান আল্লাহর সত্যিকার অর্থে তাজিম সম্মান প্রদর্শন করতে পারে যথাযোগ্য মর্যাদা দিতে পারে মহান আল্লাহ রব্বুল আলমিনের যে মহাকুদরত তিনি যে সর্বশক্তিমান তার জন্য সব কিছু সহজ এই বিষয়গুলি মানুষের বিবেক দ্বারা আয়ত্ত করা সম্ভব নয় এবং মানুষের ক্ষমতার সাথে এগুলির কোনো তুলনা চলে না আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে এসরা এবং মেয়েরাজের ঘটনা এটি ছিল মহান আল্লাহ রবুল্লা আলমিনের বিশেষ ক্ষুদ্রতের বহিঃপ্রকাশ এবং রব্বুল আলমের পক্ষ থেকে তাতে ছিল হেকমত প্রজ্ঞা যা মানুষ নিজের জ্ঞান দ্বারা নিজের ক্ষমতা দ্বারা মোটেই আয়ত্ত করতে পারে না যিনি আল্লাহ রব্বুল আলমীন সর্বশক্তিমান এই ঘটনা সত্য ঘটনা এবং এই ঘটনায় বহুমুখী উপকারিতা রয়েছে শরিয়তের বিভিন্ন দিককে সামনে রেখে এত রয়েছে বহু প্রজ্ঞাপূর্ণ রহস্য যেগুলির সম্পর্ক ইমানের সাথে তৌহিদের আকিদার সাথে প্রতিটি মুসলিমের জন্য আবশ্যক যে এই বিষয়গুলির প্রতি গুরুত্ব দেবে এবং সর্বদা সে অনুযায়ী আমল করবে ইসরা এবং মেয়েরাজ ইসরা রাতের ভ্রমণকে বলা হয় যেটি ছিল জমিনী সফর মাক্কাতুল মোকার্রামা থেকে বেতুল মোকাদ্দাস প্যারিস্টাইন পর্যন্ত আর মেয়েরাজ হচ্ছে আকাশ পথের সফর এই ইসরা এবং মেয়েরাজ এই দুটো বিষয় কোরআন এবং সন্না দ্বারা প্রমাণিত নবী মহম্মদ সাল্লাকে মসজিদে হারাম মক্কাতুল মোকরামা থেকে মসজিদ আকসা যে বেতুল মোকাদ্দাস ফেলিস্তিনে রয়েছে শাম দেশে রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয় তারপর সেখান থেকে সাত আকাশের ওপরে নিয়ে যাওয়া হয় প্রতিটি আকাশে আল্লাহ রব্বুল আলমিনের নিকটবর্তী মালায়কা ফেরিস্তাগণ তাঁকে অভ্যর্থনা জানান আর শেষ পর্যন্ত সপ্তম আকাশে সিদরাতল মন্ত পর্যন্ত পৌঁছে যান মহান আল্লাহ সুরাতুল ইসরার প্রথম আয়াতে এই মর্মে ইরশাদ করছেন সুফহান্ল্লা আসরা ব্যবদহি মিন আল মসজিদুল হরমাম ইন্নাহু আকসাল আয়াত বসির পাক পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহম্মদ সাল্ল্লা সাল্লামকে রাতারাতি সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এল্লি বারাক হাউলা যে মসজিদ আকসার চারপাশে আমি বরকত নিহিত রেখেছি লেনরি আহমিন না তাকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য আমার কুদরতের ক্ষমতার যে বহিঃপ্রকাশ দলিল প্রমাণ রয়েছে সেগুলি দেখানোর জন্য সামিউল বাসির তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা মহাদেসেনে কেরামগণ তাদের হাদিসের কিতাবগুলিতে বিশ জনের মতো সাহাবাই কেরাম থেকে এই মেয়েরাজের হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে হাদিস শাহি বুখারি মুসলিমে আনাসিম মালিক রাজি আল্লাহ তালাহান থেকে এইভাবে বর্ণিত হয়েছে রসুর উল্লাহ সাল্লা সাহাবাই কেরামদের সামনে সেই নৈশ ভ্রমণের ঘটনা বর্ণনা করেন আর তার একটা অংশে পুরো ঘটনা এখানে সম্মানিত খতিব বর্ণনা করেন নাই সেই হাদিসের একটি অংশে রয়েছে যে নবী করিম সাল্লাহআসাল্লামের কাছে বোরাক নিয়ে আসা হইল বোরাক শব্দটি বার্ক থেকে বার্ক মানে বিদ্যুৎ বোরাক নামের এক বাহন নিয়ে নেওয়া হইল বা নিয়ে আসা হইল যেটি এমন একটি জন্তু ছিল যা দেখতে খচ্চরের চাইতে একটু ছোট আর গাধার চাইতে একটু বড় উঁচা এক একটি ধাপ রাখত পর্যন্ত মানুষের দৃষ্টি শক্তি যেতে পারে উল্লাহ সাহা সে বাহনে চাপলেন তাকে নিয়ে আসা হল বেতুল মকাদ্দাস প্যালিস্টাইন পর্যন্ত সেখানে দৈরা কাজ সালাত আদায় করলেন তারপরে জিব্রাইল সালাম তার কাছে পাত্র নিয়ে আসলেন একটি পাত্র ছিল মদের পাত্র আর ছিল দুধের পাত্র নবী এ কারিম সাল্লি সাল্লামকে অপশন দেওয়া হইলো যে দুটো পাত্রে যে একটি গ্রহণ করা নবী এ কারিম সাল্লা দুধের পাত্রটি গ্রহণ করলেন তখন জিবরাই সালাম বললেন যে ইখতার তাল ফিতরা আপনি ইসলামের প্রকৃতি ফিতরাতকে চয়ন করেছেন তারপর তাকে আকাশ পথে নিয়ে যাওয়া হলো প্রতিটি আকাশে যখন নবী সাল্লা সাল্লামকে নিয়ে যাওয়া হয়তো সেখানকার যে আল্লাহ রবুল্লা আলম মোকার নৈকট্যপ্রাপ্ত ফেরিস্তারা রয়েছেন তারা অভ্যর্থনা জানাতেন এবং সমস্ত আম্বিয়াদেরকে আকাশে দেখলেন দেখলেন আদম আলি ইসাল্লামের ডান দিকে বেশ কিছু মানুষ আর বাম দিকে বেশ কিছু মানুষ আদম আলি সাল্লাম বসে আছেন ডান দিয়ে যখন তাকাচ্ছেন তখন হেসে দিচ্ছেন আর যখন বাম দিকে তাকাচ্ছেন তখন কান্না করছেন জিব্রাইল আলি বললেন যে হাজা আদম ইনি হচ্ছেন আদম আলি ইসাল্লাম এবং এরা যে ডানে বামে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে তার সন্তান সন্ততি জান্নাতিদেরকে দেখতে পাচ্ছেন আদম আলি ইসাল্লামের ডান দিকে আর জাহান্নামীদেরকে দেখতে পাচ্ছেন আদম আলি বাম দিকে সেখানে আকাশে বাইতুল মামুর দেখলেন আল্লাহ রবুল আলমিনের তৈরিকৃত ঘর যার নাম হচ্ছে বাইতুল মামুর তাতে প্রতিদিন সত্তর হাজার মালাইকা ফেরিস্তা প্রবেশ করছেন পালাক্রমে প্রতিদিন সত্তর হাজার করে যেই সত্তর হাজার একবার প্রবেশ করেছেন কেমত পর্যন্ত আর তাদের পালা আসবে না এত সংখ্যা রয়েছে মালাইকা তারপরে তাকে নিয়ে যাওয়া হল সিদরাতুল মন্তাহা বড়ই গাছ পর্যন্ত সেখানে ওই সব দৃশ্যগুলি দেখলেন যা সেই গাছকে ঢেকে রয়েছে সুন্দর দৃশ্য তারপরে এমন এক উঁচু মর্যাদায় তাকে নিয়ে যাওয়া হলো উন্নীত করা হলো যেখানে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টি করা যে কলম রয়েছে সব কিছু লিখার জন্য সেই কলমের আওয়াজ শুনলেন এবং যা কিছু লিখার নির্দেশ হচ্ছে তা কিছু সেই কলম লিখতে আছে মানুষের তগদির সম্পর্কে এবং লিখে রেখেছে রসুর উল্লা সাল্লামের ওপর এই সফরেই সলাথ ফরজ করা হলো প্রতিদিন পঞ্চাশক্ত সলাথ এটি ছিল আল্লাহ রব্লার পক্ষ থেকে সরাসরি ওহি মাঝখানে কোনো ফেরিস্তা মাধ্যম ছিলেন না প্রসুর আসলাম সাল্লাম ফিরে আসলেন মোসা আলিসা পর্যন্ত সেখান থেকে মোসা আলিসের কথায় আবার ফিরে গেলেন বারবার করে ফিরে গেলেন যতবার ফিরে যেতেন পাঁচ অক্ত করে কমান হয়তো আল্লাহ রব্বুল্লা আলমের কাছে দরখাস্ত করলেন যে আল্লাহ আমার উম্মত পারবে না তুমি একটু হালকা করে দাও এইভাবে আল্লাহ শেষ পর্যন্ত পাঁচ অক্ত রাখলেন পঞ্চাশের ভিতরে এই পাঁচ অক্ত যদি কেউ যথাযথ আদায় করে ঠিকভাবে তাহলে সেটি শক্তের সমান হবে নেকির ক্ষেত্রে প্রতিদানের ক্ষেত্রে রসরুল্লাহ সাল্লাহ সাল্লামকে সুরাবা করার শেষ আয়াতগুলি দেওয়া হল এবং রসরুল্লাহ সাল্লাই সাল্লামকে এই প্রতিশ্রুতি দেওয়া হলো যে তার অম্মতের যারা সিরকের অবস্থায় মরবে না বড় সির করে মারা যাবে না তাদেরকে আল্লাহ মাফ করবেন একদিন একদিন তাদেরকে ক্ষমা করবেন এবং তারা জান্নাত প্রবেশ করবে নবী কারিম সাল্লিয় সাল্লামকে জান্নাত নিয়ে জাহল জান্নাত দেখলেন এবং সেখানে মুক্তা এবং মিস্কের সেখানে স্তূপ দেখলেন তারপরে জমিনে ফিরে আসলেন সফর করে আর জমিনে আসার বাইতুল মোকাদ্দাসে মসজিদ আক নবী করিম সাল্লা সাল্লাম সমস্ত নবী রসুলগণের এমামত করে দুই টাকা সরা আদি করলেন এই ছিল নবী করিম সাল্লি সাল্লামের আসমানি সফর মেয়েরাজ যা এলমুল ইকিন আর আইনুল ইয়কিনকে একত্রিত করেছে নবী করিম সাল্লাহ সাল্লামের যেমন এই দৃঢ় জ্ঞান ছিল এলমুল ইয়াকিন ছিল সেটা সচক্ষে তিনি দেখে এসেছেন বিবী সাল আলী এই সফরে প্রথম মানবজাতির নবী থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত একে অপরের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে এককে অপরের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে সমস্ত রেসালাদ বহনকারী রসুলগণকে একত্রিত করা হয়েছে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লু ইসলামের সাথে ইমান এবং তৌহিদের তৌহিদকে একসাথে জড়িয়ে দেওয়া হয়েছে প্রথম আদম আলি ইসলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত আম্বিয়া রসুলগণ তৌহিদের দাওয়াত নিয়ে এসছেন ইমানের দাওয়াত নিয়ে এসছেন সমস্ত নবী রসুলগণের সাক্ষাতের মাধ্যমে এই ইমান তৌহিদকে জড়িয়ে দেওয়া হয়েছে আর এ সমস্ত কিছু হয়েছে রাতের একটি অংশে একটি রাতের কিছুক্ষণের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এই সফরে বে নবী সাল্লা সাল্লামকে বহু বড় বড় নিদর্শনাবলী দেখিয়েছেন রব্বুল আলমিনের যিনি সর্বশক্তিমান যিনি সব মালিক তিনি হচ্ছেন সেই সত্তাহ যার ক্ষমতায় বিলকিশের সিংহাসন ইয়ামান থেকে সুলাইমান আলী সালাম যে বেতুল মকাদ্দস প্যালিস্টাইনে ছিলেন দীর্ঘ এক মাসের বেশি পথ এই এত দূরত্বে থাকা সত্ত্বেও চোখের পলকে সেই সিংহাসনকে আল্লাহ রব্বুল আলমীন হাজির করে দিয়েছিলেন কোথায় মানুষের সেই বিবেক যে বিবেক এসব কথাগুলি আয়ত্ত করতে পারে তিনি সেই সত্তা যার বিশেষ ক্ষমতায় মৌসা আলি সাল্লামের সাধারণ একটি লাঠি সাপে রূপান্তরিত হয়েছিল এবং সমস্ত রশি আর লাঠিগুলি যে ছিল জাদুকরদের সবগুলিকে গিলে খেয়েছিল। তার কোনো অস্তিত্ব বহাল রাখেনি মানুষের ক্ষমতা কী করে আয়ত্ত করতে পারে এসব বিষয়গুলিকে আর একটি বিষয় হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন পাখি মৃত পাখি জবাই করা পাখিতে আত্মা এবং প্রাণ ফিরিয়ে দিয়েছেন যেই পাখিগুলিকে টুকরো টুকরো করে দিয়েছিলেন কেটে এব্রাহিম আলি ইসালাম এবং প্রতিটি পাহাড়ে এক একটি পাহাড়ের ওপর এক একটি অংশ সেই পাখিগুলি দেখে দেওয়া হয়েছিল আর তারপরে যখন সেই পাখিগুলিকে ডাক দেওয়া হলো আল্লাহ রব্দুল্লা হুকুমে সালাম ডাক দিলেন পাখির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি একত্রিত হয়ে জড়িয়ে গিয়ে তাতে প্রাণ সঞ্চারিত হইল আত্মা দিয়ে দেওয়া হইল আল্লাহর পক্ষ থেকে তারপরে ছুটি আসলো এব্রাহিম সালামের দিকে তিনি পাক পবিত্র সত্তা যার মহান ক্ষমতায় এ সমস্ত কিছু হয়েছে মনে রাখবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলামী শরিয়ার কোন বিধিবিধানের সম্পর্ক কোনো বিশেষ ঘটনার সাথে নেই যে কোনো সময় কোন একটি ঘটনা ঘটেছে সাধারণ হোক অথবা অসাধারণ হোক যেমন মেয়েরাজের ঘটনা আর তার সাথে ইসলামের কোনো বিধিবিধানের সম্পর্ক রয়েছে যে সেই ঘটনাকে কেন্দ্র করে কোনো একটি উৎসব করতে হবে অথবা কোনো একটি বিশেষ এবাদত বন্দিগি চালু করতে হবে এই জন্য কোরানে কেরিমে অথবা নবী করিম সাল্লাহ ইসলামের সুন্নে হাদিসে এসরাম যে কোন দিনে ঘটেছে এর কোনো নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় না এই জন্যই প্রমাণ পাওয়া যায় না যে এই দিনের সাথে বা এই রাতের সাথে আমাদের ইসলামের বিধিবিধানের কোনো সম্পর্ক নেই আর এই কারণেই নবী করিম সাল্লা সাল্লাম থেকে এবং খুলাইফ রাশেদিন থেকে আবু বাকর ওমর ওসমান আলী রদিয়াল্লাহ মাইন তাদের থেকে আর এই রকমই চার আইম্মা অন্যান্য আইম্মাই কেরাম যারা রয়েছেন কোরআন সন্ন্যাত আলেম ইমাম তাদের কারো থেকে এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না যে তারা এ মেয়েরাজে রাত্রে বিশেষ এবাদতবন্দি করেছেন অথবা করতে বলেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং হে আল্লাহর বান্দারা হে মুসলিমগণ আল্লাহকে ভয় করুন এবং নবী সাল্লাহ আলি ও সাল্লামের সন্ন্যতকে আঁকড়ে ধরুন খোলাফেরা আসে দিনের আদর্শকে আঁকড়ে ধরুন আব্দু আলী হবিন শক্ত করে ধারণ করুন ওইয়াক ও মহদাসাতীল অমর আর ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে নতুন নতুন কথা কাজ থেকে নিজেকে সতর্ক সাবধান রাখুন দূরে রাখুন অকুল্ল মহদাসাতীম বেদা কারণ প্রত্যেক নব আবিষ্কৃত ধর্মের নামে যা কিছু মানুষ করে থাকে তা হচ্ছে বেদাত অকুল্ল বেদাতিন দলাল আর প্রত্যেক বেদাত হচ্ছে ভ্রষ্টতা গুমরাহী আর প্রতিটি গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্ন দ্বিতীয় খোদবাই সম্মানিত খেতে আল্লাহ রবুল্লাহ আলমিনের প্রশংসা এবং পি এন মহম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি সল্লা সালাম তার সাহবাইকেরাম তার পরিবার পরিজন তাদের উপর ওপর সালামের পরে বলছেন ফতাকুল্লাহ ইউল মুসলিমুন হে মুসলিমগণ আল্লাহ রবুল্লা আলমিনকে যথাযথ ভয় করুন এবং গোপনে প্রকাশ্যে যে কোনো অবস্থায় আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে দেখছেন এ কথা সবসময় মনে বসিয়ে রাখুন তার এটি হচ্ছে আসল মোরাকাবা যে তিনি সব কিছু জানছেন সব কিছু দেখছেন সব কিছু শুনছেন তার অসুসাল্লি সাল্লামের আনুগত্য করুন যা কিছু নির্দেশ দিয়েছেন তা পালনের মাধ্যমে এবং যেসব কাজ থেকে নিষেধ করে সেগুলি থেকে দূরে থাকা সতর্ক সাবধান থাকার মাধ্যমে মানুষের সময়কাল সবসময় একই রকম থাকে না এক অবস্থা থেকে আর অবস্থার দিকে পরিবর্তন হয়ে যায় এই রকমই এইভাবেই আমরা যে এই অস্থায়ী জগৎ রয়েছে যেই জগতে যেই ক্ষণস্থায়ী জগতে আমরা অতিক্রম করে যাচ্ছি যেন একটা আমাদের পথ এখান থেকে গিয়ে স্থায়ী জগতে আমরা পৌঁছব সেখানকার জন্য আমরা যেন বেশি চিন্তাশীল হই ভাগ্যবান ওরা যারা এই কর্মজগতে দুনিয়ায় কিছু গ্রহণ করলো সম্বল আখেরাতের কল্যাণের জন্য যেটি হচ্ছে স্থায়ী জগৎ তারপরে আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আর মাত্র কয়েকদিন পরেই আমাদের সামনে এমন একটি মাস আসবে যে মাসের নাম হচ্ছে শাবান মাস মহান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে শাবান পর্যন্ত পৌঁছে দেন রমজান পর্যন্ত পৌঁছে দেন এবং আমাদের জন্য এই সমস্ত সময়গুলিতে আগামী সময়গুলিতে আল্লাহ যেন বরকত দান করেন নবী এ কারিম সাল্লি আমল সাবানে কি ছিল নবী এ কারিম সাল্লাহ আলী আসাল্লাম শাবান মাসে এত বেশি শ্যাম পালন করতেন নফলসন্ন সেয়াম রোজা যা অন্য কোনো মাসে করতেন না রমজান ছাড়া আর এর রহস্য হচ্ছে কারণ হচ্ছে যে এটি এমন একটি মাস যেই মাসে আল্লাহ রব আলমের কাছে বাৎসরিক সমস্ত আমলের রেপোর্ট পেশ করা হয় যেমন হাদিসে রয়েছে সেই হাদিস সুতরাং রসুর উল্লাহ সাল্লি সাল্লাম পছন্দ করতেন যে যাতে করে তার আমল শ্যাম অবস্থায় নেকির অবস্থায় আল্লাহ রবুল আলমিনের সামনে পেশ করা হয় ঠিক ওই রকমই যেমন নবী করিম সাল্লাহি সাল্লাম সাপ্তাহিক বিশেষ আমলের ক্ষেত্রে সোমবার এবং বৃহস্পতিবার শ্যাম এই জন্য পালন করতেন রোজা রাখতেন যে সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রব্দুল্লা আলমিনের কাছে আমলের রেপোর্ট পেশ করা হয় অলমাইকেরামগণ সাবানের ফজিলত সাবানের শ্যামের ফজিলত সম্পর্কে অনেক কিছুই আলোচনা করেছেন এমাম হাফেজ ইবনে রজাব রহমা হল্লা বলেন যে ইন্না সিয়ামা শ্যামা শাহান কত্তমরিন আলা সিয়াম রান সাবান মাসের শ্যাম রোজা হচ্ছে রমজান মাসের শ্যামের জন্য বিশেষ একটি ট্রেনিং প্রশিক্ষণ যাতে করে একজন মানুষ হঠাৎ করে রমজান মাসে প্রবেশ করে গেল যে রমজানের শ্যাম ফরজ প্রতিটি সাবালোক নর এবং নারীর ওপর হঠাৎ করে রমজানে প্রবেশ করে গেল আর তারপরে বড় কষ্টকর হয়ে পড়ল রমজানের শ্যাম পালন করা এমনটা যাতে না হয় আগে থেকেই অভ্যস্ত খোদা বরদস্ত করায় কি বরদস্ত বরদস্ত করায় বসবরদাস্ত করায় সেজন্য শাবান মাসে বেশি বেশি শ্যাম রসরুল্লাহ সল্লাহ হরিচাল পালন করেছেন এর মাধ্যমে একজন মুসলিমের আগে থেকেই প্রশিক্ষণ নেওয়া থাকবে যে কিভাবে নিজের ক্ষুদার জ্বালা বরদাস্ত করতে হয় পিপাসার কষ্ট বরদাস্ত করতে হয় এবং এর মাধ্যমে সাথে সাথে শেয়া সাবানের বেশি বেশি শ্যাম রাখার মাধ্যমে রমজান মাসে যে শ্যাম আসছে এর স্বাদ পাবে স্বাদ পাবে যখন একটা অভ্যাস হয়ে যাবে আর যখন স্বভাবগত বিষয় হয়ে যাবে যেন ক্ষুদা বরদাস্ত করা পিপাসা বরদাস্ত করা শ্যাম পালন করা আমার এবাদবন্দি করা সাবান থেকে তখন সত্যিকার অর্থে এ এবাদতের স্বাদ পাবে রমজান মাসে প্রবেশ করবে এমন অবস্থায় যে মন মস্তিষ্ক সব সবসময় প্রস্তুত রয়েছে শারীরিকভাবে প্রস্তুত রয়েছে এবং পুরোপুরি সক্রিয়ভাবে ফরোজ সে আম আদায় করছে ঠিক ওই শাবান মাসের শ্যাম হচ্ছে রমজান মাসের শ্যামের জন্য ভূমিকা স্বরূপ জি রমজান মাসে যেমন শ্যামের বিধান রয়েছে রমজান মাসের শ্যাম ফরজ সাবান মাসও বেশি বেশি শ্যাম রসল্লাহাম রেখেছেন সাহাবাইকার রেখেছেন রমজান মাস হচ্ছে তেলাওয়াতের মাস শাবান মাসেও বেশি বেশি তেলাওয়াত করা উচিত সালাফগুন তাই করতেন যাতে করে রমজান মাস সেই অভ্যর্থনা জানানোর জন্য রমজান মাসে ইবাদত বন্দীগীতে প্রবেশ করার জন্য অগ্রিম প্রস্তুতি থাকে এবং আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টিমূলক কাজের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে পারে যে জন্য সালাফেস আলহিনদের আমল ছিল যে তারা সাবান মাস আসলেই কোরআনে করিম নিয়ে ব্যস্ত হয়ে যেতেন বেশি বেশি কোরআনে করিমের তেলাওত করতেন এবং রমজান মাস আসার আগে শ্রাবণ মাসে সালাফগণ নিজের ধন সম্পদের জাকাত বের করে দিতেন রমজান মাসের আগে আজকালকার লোকের রমজান মাসে এসে জাকাত যদিও জাকাতের সম্পর্ক কোনো বিশেষ মাসের সাথে নেই বরং যখন যখন প্রয়োজন রয়েছে এবং যখন বছর পুরা হবে তখনই জাকাত মানুষ বের করবে কিন্তু শ্রাবণ মাসে সালাফগণ জাকাত বের করে দিতেন অধিকাংশ ক্ষেত্রে এই জন্য যাতে করে রমজান মাসে দুর্বল অসহায় দরিদ্র অভাবী তাদের সাহায্য সহযোগিতা করা সম্ভব হয় এবং তারা যাতে করে কাজকর্ম করা মেহনত পরিশ্রম করে রুজি রোজগার করা থেকে মুক্তি লাভ করতে পারে মনোযোগে ইবাদত বন্দী করতে পারে শাবান মাসকে সালাফদের যুগে বলা হয়তো শাহরুল কোর কারি এবং হাফেজদের মাস কারি এবং হাফেজদের মাস এই মর্মে প্রখ্যাত কারি হা হাফেজ এমাম কেরাতের এমাম হাবিব বিন আবি সাভেদ রহমা বলছেন এ যা দেখালা সাবান সাবান মাস যখন আসতো তখন বলতেন হাজা যা শাহরুল কররা এই মাস হচ্ছে কারি হাফেজদের মাস সালাফদের যুগে কোর্রাহ শুধু কারিকে বলা হইতো না হাফেজ প্লাস যারা কারি তাদেরকে বলা হইতো আর বর্তমান যুগে যারা শুধু সুন্দর তেলাওয়াত করে কারি সাহেব তাদেরকে কারি বলা হয় আর যারা কোরআন হাফেজ তাদেরকে হাফেজ বলা হয় কিন্তু সালাবদের পরিভাষা ছিল হাফেজ এবং তার সাথে সাথে মাস আসলে আরেকটি করণীয় হচ্ছে যে যাদের গত রমজানের কাজা থেকে গেছে কিছু শ্যাম থেকে গেছে তাদের তাড়াতাড়ি করে সেই শ্যামগুলি কাজা করে নেওয়া জরুরি যাতে করে রমজান মাস না চলে আসে কাজাগুলি সম্পন্ন করার আগে না হলে গুণাগার হইতে হবে এই মর্মে মা আশার আল্লাহ তালা আনহা থেকে সাহিব খারিদ হাদিস রয়েছে তিনি বলেন কানা এখন আলী মেন রমাদান রমজান মাসের আমার শ্যামগুলি রোজাগুলি থেকে যেত হামা আস্তা আফজি ইল্লাফি সাবান আমি গোটা বছর ব্যস্ততার কারণে রসুর উল্লাহ সাল্লামকে নিয়ে এসে এই কাজা শ্যাম রাখতে পারতাম না কিন্তু যখন সাবান চলে আসত তখন আমি রেখে ফেলতাম কারণ আর সময় নেই এটি হচ্ছে শেষ সময় তারপরে কেউ যদি এই ক্ষেত্রে শিথিলতা করে অবহেলা করে আর এই গত রমজানের শ্রামগুলি সাবান শেষ হয়ে চলে যাচ্ছে তারপরও কাজা করলো না অথচ কাজা করার সুযোগ পেলো সুস্থ রয়েছে সফর থেকে ফিরে এসছে গণস্যারি ওজন নেই সামনে রমজান আবার চলে আসলো আর গত বছরে কাজা থেকে গেছে তাহলে অলামারা বলেছেন যে ফাইন সে গুণাগর হবে সেই ব্যক্তি গুনাগার হবে এবং একদল ফোকাহাই কেরামগণ বলেছেন হ্যাঁ বরং অধিকাংশ ফোকাহিম কেরাম বলেছেন সম্মানিত ক্ষতি বলছেন যে কাজার সাথে সাথে ফিরিয়ে একাফারাও দিতে হবে এক মিসকিনকে দেড় কেজি করে চাউলও দিতে হবে আর কাজাও করতে হবে বিলম্ব করার কারণে আর এই ফতোয়া অনেক সাহাবাই কেরাম আল্লাহ তালা নহমা মাইন থেকেও বর্ণিত হয়েছে আরেকটি মত হচ্ছে যে তওবার সাথে শুধু কাজা করে নেওয়া যথেষ্ট সুতরাং হে মুসলিমগণ আল্লাহ রব্দুল্লা আলমিনকে যথাযথ ভয় করুন এবং দুনিয়া থেকে আখেরাতের জন্য সম্বল গ্রহণ করুন আর সুস্থ অবস্থায় আগামীতে কখন অসুস্থ না হয়ে যান তার আগে আগেই বেশি বেশি নেকি অর্জন করুন সম্বল গ্রহণ করুন অবসর সময়কে ভালো কাজে লাগান এমন সময় আসবে হয়তো ব্যস্ত হয়ে যাবেন আর ওই রকমভাবে আমল করতে পারবেন না স্বচ্ছল রয়েছেন এই সচ্ছলতা থেকেই সামনে যে কোনো সময় দারিদ্রতা চলে আসতে পারে সুতরাং এই দারিদ্র আসার আগেই এই স্বচ্ছল অবস্থায় ধান খায়রাত বেশি বেশি করুন নিরাপদ রয়েছেন আল্লাহ না করে এমন সময় আসতে পারে যে সময় নিরাপত্তাহীনতা বিরাজ করছে তার আগে আগেই ইমান আমলে সম্বল গ্রহণ করুন বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি আমল করুন মরণের আগেই কারণ যে কোনো সময় মরণে সে আক্রমণ করতে পারে জি এবং মনে রাখবেন যে এতেই রয়েছে আমাদের সম্ভার ইমান আমলেই সৎকর্মশীল কর্মশীল হওয়াতে আমাদের সম্বল রয়েছে আর মনে রাখবেন যে মানুষ একই অবস্থায় কখনো থাকে না আর থাকবে না অবস্থার দ্রুত পরিবর্তন ঘটছে আর আল্লাহ রবুল আলমিনের সৃষ্টি জগতের ক্ষেত্রে নীতিমালা হচ্ছে অতিলকালা ইয়ামন ওদাউল হা বে নান্নাস এই দিনগুলি সময়কালগুলিকে আল্লাহর রবুল্লা আলমিন আবর্তন বিবর্তন করে থাকেন সুতরাং আল্লাহ রবুল আলমীর কাছে সাহায্য কামনা করুন তৌফিক কামনা করুন আল্লাহর রব্বুল আলমীর যেন অটলতা দান করেন আল্লাহ আলমিনের কাছে দোয়া করুন আল্লাহ সুবাহ ওয়া তালার সান্নিধ্য লাভের জন্য চেষ্টা করুন আর তার আনুগত্যের মাধ্যমে তার সাল্লাহ আলি সাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন তারপরে যেন এখন যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এমন একটি নির্দেশ প্রদান করেছেন যা নিজে শুরু করেছেন প্রথম নিজে থেকে শুরু করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আর তা হচ্ছে পি নবী সাল আলি সাল্লামের প্রতি সলাদ ও সালাম পেশ করা মহান আল্লাহ ইশাদ করেছেন সুরে আহজাবে ইন আল্লাহ মালা ইকা তো সাল্লো আলহ নবী এ সাল্লু দীন আনু সাল্লো আলি হে আল্লাহ রব্দুল আলা মিন তার নবী সাল্লাল্লাহ সাল্লামের প্রতি ও রহমত বর্ষণ করেন তাঁর মালাইকা গণ সলাত রহমতের দোয়া করতে থাকেন সুতরাং হে ইমানদার গণ মমেন মুসলিম গণ সাল্লু আলি হে ওয়াসাল্লে মু পিএবী সাল্ল্লা সাল্লামের প্রতি তোমরা সালাত পেশ করো তার জন্য দোয়া করো এবং তার প্রতি যথাযথ সালাম পেশ করো পিএনবী সাল্লাম এই ও সালামের ফজিলত সম্পর্কে বলেছেন মনসাল্লাহ আলী সলাত ওয়াহেদা কেউ যদি আমার প্রতি একবার সলাৎ পেশ করে আল্লাহ ওসল্ল্লা আলা মহম্মদ আল্লাহ বারিক আল মুহমদ সল্লাহ আলীহ আশরা সলা তো আল্লাহ রব তার প্রতি গুণ সলাত রহমত বর্ষণ করেন এবং দশটি গুণা আল্লাহ جھریے دین معاف کرے دین دوسٹی مرزداں اونچو کریں اللّہ مجل صلاقہ اور رحمۃقہ صلاواتہ و رحمۃقہ وبرکات علیہ سعید المرسرین امامطفقین و, 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 امام و خاطم النبین محمد عبدکا و رسولک امام الخیر امام الخیر وقا الخیر و رسول اللہم باس مقاما محمودا اللّہ مباص الاولون والآخرون یکبت <تصفح> الاولون والآخرون ورضى اللهم عن خلفائه الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن الصحابة أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم أعز الإسلام والمسلمين هي الله إسلام المسلم کے شکتی شالی الله من خذل الإسلام والمسلمين الله جارا إسلام مسلم کے وشوائی چڑی دیئے چھے ছোটো করেছি আল্লাহ তাদেরকে তুমি ছোট করো তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করো ও জল হা জল মুতমাইন ও রাখাহ মুসলিমিন আল্লাহ এই দেশ সৌদি আরবকে নিরাপদ করে দাও শান্তিতে রেখো সুখে রেখো দানশীলতা আর তৌফিক দান করে এবং সমস্ত মুসলিম দেশকে সুখে শান্তিতে রেখো আল্লাহ মাদফলিল মুসলিমিন অল মুসলিমাত আল্লাহ মুসলিম নর এবং নারীদেরকে ক্ষমা করে দাও মুমিন পুরুষ এবং নারীদেরকে ক্ষমা করে দাও জীবিত হোক অথবা মৃত হোক আল্লাহিয়া মিনহুম আলহামদ আল্লাহ মসিম রাজা নম রাজ মুসলিমিন আল্লাহ মুসলিম রুগীদেরকে আমাদেরকে আমাদের অসুস্থদেরকে এবং সমস্ত মুসলিম রুগী অসুস্থদেরকে আল্লাহ তুমি শিফা দান করো আরোগ্য দান করো আমাদের যারা চিকিৎসক চিকিৎসা বিভাগে রয়েছে তাদেরকে হেফাজতে রাখো তাদের সহযোগীদেরকে হেফাজতে রাখো এবং তাদেরকে সঠিক পথে পরিচালিত করো এবং এই মহামারীকে তুমি আমাদের থেকে উঠিয়ে নাও ওয়ারফা আন্না হাজার বাবাইয়া আরামার আহমী আল্লাহ মানুষ নুদান আল হদুদ হে আল্লাহ আমাদের যে সেনাবাহিনী রয়েছে দেশের সীমানায় তাদের তুমি সাহায্য করো আল্লাহ মসাদ রমিম আল্লাহ তাদের নিশানাকে সঠিক রেখো মোসব্বেদ আকদাম এবং তাদের পাগলিকে দৃঢ় রেখো অনসর হুম আল আদুবে আজমাইন এবং তাদেরকে তোমার শত্রু আর তাদের শত্রুদের আমাদের শত্রুদের ওপর সকলের ওপর আল্লাহরবুল আলমিন দোয়া করি তাদেরকে সাহায্য করো আল্লাহ ফিক ইমাম খাদম আলহরমিন শরীফ ওলিয় আহদিহ ইমাতহ আল্লাহ হে আল্লাহ খাদমুল হারমাইন এবং তার যে নায়েব রয়েছেন তাকে তৌফিক দান করো তুমি যে সব কথা কাজকে ভালোবাসো এবং যে সব যে সব কথা কাজকে পছন্দ করো সেসব কথাকাজের জন্য এবং খুজবে নাসিয়া তেহমালিল আলীল বির তাকুয়া তাদেরকে নেকি এবং আল্লাহ আল্লাহতার দিকে তুমি পরিচালিত করো অরজুমা আল পিতানিহা আল্লাতাদুল্লম আল আল হাক্তিবত আলাইহে। এবং তাদেরকে নেক সৎ উপদেষ্টা দান করো যারা হকের পদ দেখাবে হকের কাজে ন্যায়সঙ্গত কাজে ভালো কাজে সাহায্য সহযোগিতা করবে অফেক জামিয়া ওলাতে উলাতে অমরুল মুসলামিন আলেক ও সালাহ এবং সমস্ত মুসলিম শাসকদেরকে প্রতিটি কল্যাণ এবং গঠনমূলক কাজের তৌফিক দান করো আল্লাহ মানজ আলীন আল গাইস হে আল্লাহ আমাদের প্রতি তুমি বৃষ্টির রহমত নাজেল করো ওয়াল্লাতে আল্লা আল কানিতিন আমাদেরকে তুমি নৈরাশ করিও না আল্লাহ হম আগেস না হে আল্লাহ আমাদেরকে তুমি বৃষ্টি দান করো আল্লাহ হম আগেস না আল্লাহম আগেস না আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দান করো ইল্লাম রানা ইমফিলা কোন আল্লামি আল খাসির হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের ওপর অত্যাচার করেছি অন্যায় করেছি যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আমাদের উপ দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবো রব্বিনাফিদুলিয়া হাসানা ওফিল আখিরাতে হাসানা আযাবান নার হে আল্লাহ আমাদেরকে ইহ কালো কল্যাণ দান করো পরকালো কল্যাণ দান করো আযাবান নার হে আল্লাহ ইয়ামুরু বিল আমর ওয়াল এহসান নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় নির্দেশ দিয়েছেন সুবিচার নির্দেশ দিয়েছেন এহসান সদাচর নির্দেশ দিয়েছেন ও ইতাঈদুল করব আত্মীয়দেরকে দিতে বলেছেন ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি এবং আল্লাহ রব্দুল্লাহ নিষেধ করেছেন অশ্লীল কথাকাজ থেকে ওয়ান্নায় পাপের কথাকাজ থেকে জুল অত্যাচার থেকে যাই মহান আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন লা আল্লাহ কুমতাজা করুন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো সাল্লাহ সাল্লাম আল্লাহ নবীনা মোহাম্মদ আল্লাহ ওসাহাবহি আজমাই